হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার চোখে। আমি অরিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ট্যুর প্ল্যানিং এর সেকেন্ড পার্ট বা ডিজিটাল পার্ট। ট্যুর প্ল্যান কিভাবে করা যায় তা নিয়ে আমাদের প্রথম একটি ভিডিও আছে, যদি দেখে না থাকেন লিংক উপরে দেওয়া থাকবে। আর যদি আপনি আজকে প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উইচ ইজ আমার চোখে। আর যদি অলরেডি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা যাক কি আছে ট্যুর প্ল্যানিং এর ডিজিটাল পার্টে। ট্যুর প্ল্যানিং এর প্রথম পার্টের ভিডিওতে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যে একটি ভ্যাকেশন বা ট্যুর প্ল্যানিং করার আগে কি ধরনের প্রশ্নগুলো করা উচিত। যেমন, আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে যেতে চাই, সেখানে গিয়ে আমি কি কি দেখব বা কোথায় থাকব। এবং সেদিন আপনাদেরকে বলেছিলাম যে কিছু ওয়েবসাইট এবং অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে আপনি এই ট্যুরের প্ল্যানটাকে খুব স্মুথ করতে পারেন বা খুবই স্মুথ একটি ট্যুর থেকে ঘুরে আসতে পারেন। আজকে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো কোথাও যাওয়ার প্রথম পার্টটাই হচ্ছে যে আমরা কিভাবে যেতে চাই। মোস্ট অফ দ্য কেসেসে আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করি তখন আমরা ফ্লাইট বা প্লেন নিতেই প্রেফার করে থাকি। বেসিক্যালি ডিস্টেন্সটা হচ্ছে বেশি থাকে বা সময়টা কিছুটা সেভ করার জন্য। এই ক্ষেত্রে আপনি মোমন্ডো বা স্কাই স্ক্যানার এই দুটো ওয়েবসাইটকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। দুটো ওয়েবসাইটেরই এখন অ্যাপ আছে এবং আপনি দুটো জায়গায় গেলেই খুব সুন্দরভাবে কম্পেয়ার করতে পারবেন যে টিকিটের প্রাইসটা কত, কোথায় বেশি দেখাচ্ছে বা কোথায় কম দেখাচ্ছে। এই জিনিসগুলো কিভাবে অ্যাপ থেকে দেখতে পারবেন সেই জিনিসগুলো স্ক্রিনের পাশেই চলছে, দেখতে থাকুন। এখানে আরেকটা কথা বলি, ট্রাভেল বা হলিডে সংক্রান্ত যে অ্যাপগুলো আছে সেটা আমার ফোনের মধ্যে আমি একটি ফোল্ডার করে রাখতে পছন্দ করি, যেটার নাম হচ্ছে ট্রাভেল অ্যান্ড হলিডে। এটার কারণ হচ্ছে অ্যাপগুলো যখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে তখন অনেক সময় ইমার্জেন্সিতে খুঁজে পাওয়া যায় না। তাই আমি স্পেসিফিক্যালি ট্রাভেল এবং হলিডে নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে এই অ্যাপগুলো রেখেছি। এবং এখানে আমার টোটাল 8টা অ্যাপ আছে, যার মধ্যে আছে এয়ারবিএনবি, বুকিং ডট কম, মোমন্ডো, স্কাই স্ক্যানার, ট্রিপ অ্যাডভাইজার, ভিজিটার সিটি উইদিন 10 মিনিটস এবং রাইসাক্লার। রাইসাক্লারটি বেসিক্যালি হচ্ছে ইটস ওনলি ফর ডেনমার্ক, সো এটা ইন্টারন্যাশনাল বা ডেনমার্কের বাইরে মানুষজনের জন্য ইম্পর্টেন্ট না। তো প্রথম হচ্ছে আমাদের মোমন্ডো। মোমন্ডো অ্যাপটা ওপেন করলাম, দেন হচ্ছে এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে ফাইন্ড আ ফ্লাইট। এই জায়গাটায় আপনি প্রেস করবেন এবং আপনি লিখবেন যে আপনি কোথা থেকে কোথায় যেতে চাচ্ছেন। যেমন অটো সিলেক্টে আমার ডেস্টিনেশন লোকেশন নিচে হচ্ছে ভিয়েনা। এটা অ্যাকচুয়ালি অটো সিলেক্ট না, আমি লাস্ট হচ্ছে এই জায়গাটি সার্চ দিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিয়েনা চেঞ্জ করে দেব হচ্ছে স্টকহোম। স্টকহোম হাফ লেখার সাথে সাথেই নিচে সাজেশনে দেখতে পারবেন যে স্টকহোমের আর্ল্যান্ডা এয়ারপোর্টই দেখাচ্ছে এবং আরও যে অন্য যে এয়ারপোর্টগুলো আছে সেগুলো দেখাচ্ছে। সো আমি প্রথমে আর্ল্যান্ডা চুজ করব। আর্ল্যান্ডা চুজ করার পরে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে লেখা আছে হচ্ছে ওয়েডনেসডে 28 জুলাই প্লাস মাইনাস 2 ডেজ। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনি কবে স্টকহোম যেতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে 28 তারিখের ডেটটা দেওয়া আছে এবং প্লাস মাইনাস 2 ডেজ মানে হচ্ছে 26 থেকে 30 তারিখ পর্যন্ত আপনাকে ও বিভিন্ন রকমের প্রাইসিং, টাইমিং অফ ফ্লাইট এই জিনিসগুলো দেখাবে। তো যখন আপনি ডেট চেঞ্জ করবেন, যেমন আপনি 28 তারিখে নাও যেতে পারেন, আপনি 30 তারিখে যেতে পারেন। কিভাবে, এই জায়গাটাতে প্রেস করলেই হচ্ছে আপনাকে ফুল ক্যালেন্ডার দেখাবে এই যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনে ক্যালেন্ডারে কিছু কিছু অংশ হচ্ছে সবুজ এবং কিছু কিছু অংশ হচ্ছে আবার হালকা পিঙ্ক কালারের মার্ক করা। এইটার এক্সপ্লেনেশনও উপরে দেয়া আছে। উপরে দেখা যাচ্ছে যে সবুজ যে জায়গাগুলো আছে বা সবুজ যে ডেটগুলো মার্ক করা, এই ডেটগুলোতে হচ্ছে আপনি চিপেস্ট প্রাইসে ফ্লাইটটা নিতে পারবেন। এরপরে হচ্ছে যে অংশগুলো সাদা, এটা হচ্ছে চিপেস্ট না, একটু বেশি, কিন্তু আবার সব থেকে বেশিও না। আর পিঙ্ক সার্কেল দিয়ে মার্ক করা যে ডেটগুলো আছে এগুলো হচ্ছে আপনার সব থেকে বেশি প্রাইসিং এর ডেট। এখানে একটা কথা আমি অবশ্যই উল্লেখ করতে যাব, যদি আপনার স্পেসিফিক কোনো ডেট প্রয়োজন হয়ে থাকে তখন প্রাইসের ম্যাটারটা আসে না। এটার কারণ হচ্ছে আপনি ওই ডেটেই যাবেন, সেটা কোনো স্পেসিফিক পারপাসে হতে পারে বা হয়তো বা আপনি ছুটি ওই দিনেই ম্যানেজ করতে পেরেছেন, সেই ক্ষেত্রে এটা ম্যাটার করে না। কিন্তু যদি আপনার হাতে একটা ফ্লেক্সিবল শিডিউল থাকে তখন আমি বলবো এই ধরনের ক্যালেন্ডার ভিউটা দেখা খুবই ইম্পর্টেন্ট। তখন আপনি চুজ করতে পারেন যে
অমুক ডেটে আমার হচ্ছে সব থেকে কম প্রাইস নিচ্ছে, সো আমি অমুক ডেটে যাব, অ্যান্ড দেন আপনি হচ্ছে আপনার অফিস বা কর্মক্ষেত্রে ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আমরা যে এই যে জুলাই মাসে যে তিনটা গ্রিন ডেট দেখাচ্ছে, উইচ ইজ 8, 15, and 22, সাপোজ আমরা 22 সিলেক্ট করলাম, এবং নিচে দেখাচ্ছে জুলাই 22 প্লাস মাইনাস 2 ডেজ অ্যান্ড অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে যাওয়ার পরে দেন আবার ব্যাক করে সেম পেজটাতে চলে এসেছে, নিচে লেখা আছে সার্চ ফ্লাইটস। এখন আমি সার্চ ফ্লাইটসে ক্লিক করার পরে হচ্ছে ও সব রকমের ফ্লাইটসের অপশন আপনাকে দেবে। যেমন সব রকম বলতে আমি বোঝাচ্ছি কোনোটা ডিরেক্ট ফ্লাইট থাকতে পারে যেখানে আপনার প্রাইস বেশি, ট্রানজিট নেই, এমন থাকতে পারে যেখানে প্রাইস কম কিন্তু ট্রানজিট আছে, এই জিনিসগুলো। যতক্ষণ পর্যন্ত সার্চ করতে থাকবে উপরে এরকম একটা পিঙ্ক রেখা বারবার স্ক্রল করতে থাকবে। নাও সার্চিং শেষ হয়ে গিয়েছে এবং আমাকেও ফুল লিস্টটা দিয়ে দিল। প্রথমে দেখাচ্ছে নরওয়েজিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আছে যেটি হচ্ছে কোপেনহেগেন থেকে ছাড়বে 10টার সময় এবং আর্ল্যান্ডা স্টকহোমে গিয়ে পৌঁছাবে 11:10। এটার প্রাইস হচ্ছে 364। তারপরেরটাও হচ্ছে সেম নরওয়েজিয়ান এয়ারলাইন্স 10টার সময় ছাড়বে এবং 11:10 গিয়ে পৌঁছাবে, কিন্তু এখানে প্রাইসটা হচ্ছে ডিফারেন্ট, উইচ ইজ 476। এখন আপনাদের মনে হতে পারে যে সেম নরওয়েজিয়ানের ফ্লাইট আমি নিচ্ছি, তাহলে এক জায়গায় 364 আরেক জায়গায় 476 কেন? এটার একটা কারণ হচ্ছে আমরা যখন মোমন্ডো বা স্কাই স্ক্যানারের মাধ্যমে টিকিট কাটি, আমরা ডিরেক্ট ফ্লাইট বা এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট কাটছি না, এর মাঝখানে অনেক মিডল ম্যান থাকে, তাদের মাধ্যমে আমরা টিকিট কাটছি। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইস অফার করে, সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে 364 অফার করছে কোম্পানি এ এবং 476 অফার করছে কোম্পানি বি, এখানে প্রাইসের একটু ডিফারেন্স হয়ে যায়, আদারওয়াইজ আর কোনো ডিফারেন্স নেই। এভাবে করে আপনি আপনার হচ্ছে এই যে নিচে স্ক্রল করতে করতে এখানে বিভিন্ন হচ্ছে অপশন আছে, যেমন অনেকের স্পেসিফিক এয়ারলাইন্সের প্রেফারেন্স থাকে, যেমন কেউ কেউ নরওয়েজিয়ান প্রেফার করেন, কেউ কেউ সাস প্রেফার করেন। সো নিচে যেমন সাসের ফ্লাইট আছে যেটা প্রাইস একটু বেশি, 644, সাসের আরেকটা ফ্লাইট আছে টাইমিং ডিফারেন্ট, সেটা হচ্ছে 647। এভাবে করে আপনি স্ক্রল করে যত রকমের অপশন আছে ইউ উইল স্টাডি দ্যাট এবং আপনার জন্য যেটা বেস্ট সুইটেবল সেটা আপনি চুজ করবেন। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে মোমন্ডো যখন প্রথম আমি ইউজ করি তখন এই ক্যালেন্ডার ভিউটা ছিল না, এটা প্রথমত হচ্ছে স্কাই স্ক্যানারে ছিল, যে ক্যালেন্ডারের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে মাসের কোন দিনগুলোতে প্রাইস সব থেকে কম এবং কোন দিনগুলোতে প্রাইস মিডিয়াম বা বেশি। দেন গ্র্যাজুয়ালি মোমন্ডো হচ্ছে স্কাই স্ক্যানারের এই স্টাইলটা পিক করে এবং এখন মোমন্ডো এবং স্কাই স্ক্যানার ইজ অলমোস্ট দ্য সেম, বাট তারপরও আপনি ট্যালি করার জন্য বা কম্পেয়ার করার জন্য ফ্লাইট চুজিংয়ের ক্ষেত্রে দুইটা হচ্ছে অ্যাপ ইউজ করে দেখতেই পারেন। যেহেতু আমি আপনাদেরকে মোমন্ডো ডিটেলস দেখালাম, আপনাদেরকে স্কাই স্ক্যানার আমি একটু ছোট পরিসরের মধ্যে দেখাচ্ছি, অত ডিটেলসে যাচ্ছি না। সো আমি ব্যাক করে মোমন্ডো থেকে বের হয়ে যাচ্ছি, দেন আমি স্কাই স্ক্যানারে যাচ্ছি। স্কাই স্ক্যানার ওপেন হওয়ার পরে হচ্ছে আমি এখানে নিচে চারটা টাস্ক বারের মতো আছে যেখানে লেখা আছে হোম, সার্চ, ট্রিপস অ্যান্ড প্রোফাইল। সো আমি সার্চে যাব, অ্যান্ড সার্চে যাওয়ার পরে হচ্ছে ফ্লাইটস, হোটেলস, কার হায়ার, এই তিনটা অপশনের মধ্যে আমি ফ্লাইট চুজ করব। এবং এখানে বাই ডিফল্ট আমার কোপেনহেগেন থেকে প্রাগ দেখাচ্ছে, কারণ আমি কোপেনহেগেন থেকে প্রাগ হচ্ছে সার্চ দিয়েছিলাম। এখন আমি প্রাগ চেঞ্জ করে দিলাম মাল্টা। সো মাল্টা এয়ারপোর্টের নাম হচ্ছে লুকা মাল্টা ইন্টারন্যাশনাল, সেটা আমি চুজ করলাম। ডেট হচ্ছে এখানে 16 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত আছে, কিন্তু এখানে আমি এখন আপনাদেরকে দেখাই। এখানে একটা জিনিস হচ্ছে মোমন্ডোতে, যে জিনিসটা মোমন্ডোতে যখন আপনি ক্যালেন্ডার ভিউতে থাকবেন তখন ও আপনাকে অনলি কালার কোড দিয়ে দেখাবে, গ্রিন, হোয়াইট অ্যান্ড পিঙ্ক, ও কোনো প্রাইস দেখায় না। কিন্তু স্কাই স্ক্যানারে আপনি ক্লিয়ারলি এখানেই প্রাইসটা লেখা দেখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যখন আপনি ফাইনাল কনফার্ম করে আপনার রিটার্ন টিকিট সহ বা পুরো রুটটা ডিফাইন করে যখন ফ্লাইট সার্চ করবেন তখন এই প্রাইসের থেকে স্লাইটলি ডিফার করতে পারে, কারণ এয়ারলাইন বা ফ্লাইটের প্রাইসগুলো এমন থাকে যে প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। আমার ক্ষেত্রে ইভেন এটাও হয়েছে, আমি একটা প্রাইসিং দিয়ে ফ্লাইট বুক করা শুরু করলাম, দেন টোটাল সব ইনফরমেশন দিয়ে অ্যান্ড দেন লাগেজ কতটুকু বা আমি সিট রিজার্ভ করবো নাকি সব কিছু শেষ করে আমার যেতে যেতে ইটস অনলি 15-20 মিনিটস ম্যাক্সিমাম, এই 15-20 মিনিটের মধ্যেও আমার টিকিট প্রাইস হাই হয়ে গিয়েছিল।
এবং ফাইনাল পেমেন্ট কনফার্মেশনের আগে আপনাকেও নোটিফিকেশন দিবে যে তুমি যে প্রাইস দেখে শুরু করেছিলে তার থেকে এখন 100 বেশি দিতে হবে। ডু ইউ অ্যাগ্রি? হ্যাঁ, এই জিনিসগুলো হয়। ফ্লাইটের প্রাইস হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি আপ ডাউন করতে থাকে। তো এখানে যেমন হচ্ছে আমি ক্যালেন্ডার ভিউতে আছি, জুলাই মাস দেখা যাচ্ছে এবং জুলাই মাসে হচ্ছে যে প্রাইসগুলো হচ্ছে আপনাদেরকে সবুজ দেখাচ্ছে সেগুলো হচ্ছে সব থেকে কম প্রাইস। যেমন এখানে 5 তারিখ আছে 225, 7 তারিখ আছে 355, 28 তারিখ হচ্ছে 287 এবং 26 তারিখ হচ্ছে 274। এইভাবে এগেইন আপনি হচ্ছে এখান থেকে চুজ করে ধরেন 26 থেকে 28 দিলেন অ্যান্ড দেন কনফার্ম দিলেন। দেন আপনি ইকোনমি ফ্লাইট নিচ্ছেন নাকি বিজনেস ক্লাস নিচ্ছেন, কয়জন যাচ্ছেন, এই জিনিসগুলো ঠিক করে সার্চ বাটন বা ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করলে ইট উইল গিভ ইউ অল দ্য অপশনস টু ফ্লাইট ফ্রম কোপেনহেগেন টু মাল্টা। তারপরে হচ্ছে আপনি প্রাইস দেখে সব কিছু হচ্ছে আপনি চুজ করবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল অ্যান্ড দেন ইউ উইল বুক ইট অ্যান্ড দেন ফাইনালি ইউ উইল গেট আ কনফার্মেশন অন ইউর ইমেল আইডি। আর আরেকটা জিনিস হচ্ছে ফ্লাইট বুক করার পর থেকে ভ্যাকেশন ডেট আসার আগ পর্যন্ত ইমেলের দিকে একটু চোখ রাখতে হবে, কারণ হচ্ছে অনেক সময় ফ্লাইট ক্যান্সেল হয় বা রিশিডিউল হয়, এই নোটিফিকেশনগুলো ইমেলে আসে। তো আপনি যদি কোনোরকম অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে না চান তাহলে হচ্ছে মেইলে একটু কন্টিনিউয়াসলি আপ টু ডেট থাকতে হবে যে আমার কাছে কোনো নোটিফিকেশন এসেছে কিনা। সো এই গেল আমাদের হচ্ছে প্রশ্ন হাউ টু ফ্লাই অর হাউ আই ওয়ান্ট টু ট্রাভেলের আনসারের ক্ষেত্রে অ্যাপ। এখন আরেকটা হচ্ছে আমি অ্যাপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এয়ারবিএনবি আর হচ্ছে booking.com। আমাদের প্রথম পার্টের ভিডিওতে একটা প্রশ্ন ছিল যে আমি কোথায় থাকতে চাই, ওয়্যার টু লিভ ওয়েন আই এম গোয়িং ফর আ ভ্যাকেশন। সেটার জন্য অপশন হচ্ছে আপনার হোটেলস বা হোস্টেলস এবং আরেকটা হচ্ছে এয়ারবিএনবি। এইটা এই দুটো হচ্ছে বেসিক আপনার ক্লাসিফিকেশন বা বেসিক হচ্ছে অপশনস ফর প্লেসেস। তো একটা জিনিস হচ্ছে কি যে আপনি যদি গুগলে হোটেল দিয়ে সার্চ দেন, সাপোজ হচ্ছে আপনি গুগলে গিয়ে লিখলেন যে নিয়ারবাই হোটেলস ফ্রম কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন, অনেক রকমের হচ্ছে আপনাকে ওয়েবসাইট দেখাবে এবং অনেক অপশনস আপনাকে দেবে। এখানে হচ্ছে অপশনস আর গুড বাট নট অলওয়েজ। এটার কারণ হচ্ছে যে সব কিছু অথেন্টিক কিনা এটাও হচ্ছে জেনে বুঝে কাজ করা উচিত। অথেন্টিসিটি দেখার জন্য দেয়ার ইজ এ ভেরি গুড ওয়েবসাইট উইচ ইজ কল ট্রাস্ট পাইলট। এখানে আমরা সেটা ইউজ করি trustpilot.deco। কোনো একটা ওয়েবসাইট কতটুকু অথেন্টিক এটা হচ্ছে আপনি ট্রাস্ট পাইলটে গিয়ে খুঁজতে পারেন। তো এটাও সবসময় এত কাজের মধ্যে সব ওয়েবসাইট হচ্ছে ট্রাস্ট পাইলটে গিয়ে চেক করার মতো সময় এবং সুবিধা থাকে না। তো যেটা হচ্ছে আমার কাছে মনে হয় হোটেল বুকিংয়ের ক্ষেত্রে booking.com ইজ এ ভেরি ওয়েল রিনাউন্ড নেম, এই ওয়েবসাইটটা ইউজ করা যায়। এবং booking.com এর অ্যাপটা আপনাদেরকে আমি দেখাই। এই প্রত্যেকটা জিনিসই আপনারা ব্রাউজারে করতে পারবেন www.booking.com, বাট আমি পার্সোনালি অ্যাপ ইউজ করা পছন্দ করি। সো আমি রিকমেন্ড করবো আপনারা অ্যাপ ইউজ করেন এবং সেই জন্য আমি এখন booking.com এর অ্যাপটা দেখাবো। তো এখানে আমার যে ট্রাভেল এবং হলিডে যে ফোল্ডারটি আছে তার মধ্যে সেকেন্ড অ্যাপটি হচ্ছে booking.com। সো আমি booking.com এ গেলাম। এগেইন আপনি ফ্লাইট বুকিংয়ের মতোই হচ্ছে এখানে আপনি কোথায় যাচ্ছেন সেই লোকেশনটা দেওয়ার একটা জায়গা থাকবে এবং কোন ডেট থেকে কোন ডেটে থাকতে চাচ্ছেন, কতজন গেস্ট সব কিছু। যেমন এখানে হচ্ছে ভিয়েনা সিলেক্ট করা আছে এবং ডেট দেওয়া আছে 28 থেকে 31 এবং 1 room and 2 adults। সো আমি সার্চ করলাম। সার্চ করার পরে হচ্ছে আপনাকে এখানে সব রকম অপশন ও আপনাকে দেখাবে। হোটেলের হোটেল booking.com সে হচ্ছে বেসিক্যালি আপনি হোটেলগুলোর হচ্ছে অপশনগুলো পাবেন। এয়ারবিএনবি ইজ এ ডিফারেন্ট থিং, সেটাতে একটু পরে যাচ্ছি। হোটেল booking.com এর বুকিং প্রসেস ইজ ভেরি ইজি। আপনি আপনার প্রাইসটা চুজ করবেন বা আপনি যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আপনার থেকে থাকে সেই অনুযায়ী ইভেন আপনি আপনার সার্চটাকে ফিল্টার করতে পারবেন। ফিল্টার কীভাবে করবেন, যেমন উপরে হচ্ছে আপনার তিনটা ট্যাব আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে সর্ট অ্যান্ড দেন তারপরে ফিল্টার তারপরে ম্যাপ। সো মাঝে যেটা ফিল্টার এটা আমি ক্লিক করলাম। ফিল্টারের ক্ষেত্রে আপনার এখানে অপশন আছে ইয়োর বাজেট, আপনার যে প্রাইসিং আছে সেখান থেকে আপনি চুজ করবেন। ফিল্টারের অপশনটা নিয়ে কেন কথা বলছি, এটার কারণ হচ্ছে যখন আপনি booking.com এ সার্চ দিবেন তখন আপনাকে অনেক অনেক অপশন দেবে, এত অপশনের আপনার অ্যাকচুয়ালি দরকার নাই। সো ইউ উইল বি ফিলিং ব্যাফল্ড যখন আপনি এত অপশন দেখবেন। সো এই কারণে বেটার হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্চ করেন, যেখানে হচ্ছে আপনি আপনার বাজেট সেট করতে পারেন। সাপোজ আমি বাজেট দিচ্ছি 0 থেকে 1113,
তারপরে পপুলার ফিল্টারের মধ্যে আছে পার্কিং, যদি কেউ গাড়ি নিয়ে ট্রাভেল করেন সো আপনার পার্কিং প্রয়োজন হতে পারে, তারপর ফ্রি ওয়াইফাই প্রয়োজন হতে পারে, তারপর এখানে যেমন সেকেন্ড যে অপশনটা দেখাচ্ছে সিটি সেন্টার লেস দ্যান হাফ মাইল, এটা একটা ভেরি গুড পয়েন্ট। আমি মনে করি সিটি সেন্টারের কাছে থাকাটা আপনার প্রমিনেন্ট স্পেসগুলো দেখা বা ট্রাভেল করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে এই একটা ফিল্টার ইউজ করলাম। তারপর হচ্ছে আরো আরো হচ্ছে আপনার ফিল্টার আছে যেমন স্টার রেটিং, অনেকে স্টার রেটিং দেখতে পছন্দ করে, যারা প্রিভিয়াস গেস্ট রয়েছেন তারা কিভাবে স্টার রেটিং করেছেন সেটাও ইম্পর্টেন্ট একটা ম্যাটার। তারপর হচ্ছে নো স্মোকিং রুম, বা হচ্ছে আপনি যদি ব্রেকফাস্ট সহ হচ্ছে হোটেল বুকিং চান সেটাও আপনি এখানে মেনশন করে দিতে পারেন। তো এখানে যখন আমি দিলাম যে লেস দ্যান হাফ মাইলের মধ্যে আমি হচ্ছে একটা হোটেল চাচ্ছি, সেখানে আমার মাত্র হচ্ছে একটাই অপশন আছে। যখন আমি শো রেজাল্ট দিচ্ছি তখন এই যে এই একটা অপশন চলে আসলো যেটার নাম হচ্ছে পেনশন ট্যাল স্টুডিওস, এটার প্রাইস হচ্ছে 1082 পার নাইট। এইভাবে করে আপনি booking.com থেকে আপনার ডিজায়ার্ড হোটেল বুক করতে পারেন। এখন আমি একটু ব্যাক করে booking.com থেকে বের হয়ে যাই এবং এখন আমরা কথা বলবো আরেকটি থাকার জায়গা নিয়ে, যেটা হচ্ছে সবাই জানেন খুবই পপুলার এখন, সেটা হচ্ছে এয়ারবিএনবি। আচ্ছা, এয়ারবিএনবি হচ্ছে আপনার অনেক কস্ট এফেক্টিভ এবং আমি মনে করি যে খুবই ভালো একটা অপশন, কিন্তু রিসেন্ট টাইমে লাইক আফটার করোনা এয়ারবিএনবির অনেক নেগেটিভ রিভিউ এসেছে। সো আমি বলবো চুজ করার ক্ষেত্রে একটু ভালোভাবে হচ্ছে আপনি চুজ করতে পারেন, কিছু জিনিসে আপনি 100% শিওর থাকতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনার ব্যাক আপ প্ল্যান যদি থাকে সেটা ভালো, যে বাই চান্স যদি আপনার এয়ারবিএনবি ডিজায়ার্ড না হয়, গিয়ে দেখলেন যে বেসমেন্টে যেখানে ফোনের সিগন্যাল নেই বা এই ধরনের সমস্যাগুলো, তাহলে আপনি তাড়াতাড়ি যেন হচ্ছে নিয়ার বাই হোটেলে বুকিং করে চলে যেতে পারেন। তারপরে ফাইনাল কথা হচ্ছে এয়ারবিএনবি ইজ আ ভেরি গুড অপশন ইফ ইউর এক্সপিরিয়েন্স ইজ গুড। আমি এয়ারবিএনবিতে একবারই থেকেছি, ওটা একটা একটা রুম ছিল, যেমন এয়ারবিএনবিতে যেটা হয় যে সারা পুরো বাড়ির মধ্যে একটা রুম হতে পারে আপনার, বা অনেকে তাদের এন্টায়ার ফ্ল্যাটও এয়ারবিএনবিতে বুক দেয়। বিদেশে যেমন হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো, এটা হচ্ছে ধরেন একসাথেই হচ্ছে আপনার রুম এবং কিচেন, এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো অনেক সময় এন্টায়ার অ্যাপার্টমেন্ট বা এন্টায়ার ফ্ল্যাটই এয়ারবিএনবিতে বুকিংয়ে পাওয়া যায়। সো আমরা কীভাবে এয়ারবিএনবি বুক করবো সেটা একটু আমরা দেখে নিই। প্রথমে আমরা এয়ারবিএনবি অ্যাপটাতে যাব, তারপর হচ্ছে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়্যার আর ইউ গোয়িং। সো আমি এখানে সাপোজ দিলাম বার্লিন। ওকে, বার্লিনের মধ্যে এখানে অনেকগুলো দেখাচ্ছে, আমি প্রথম বার্লিনটা চুজ করি এবং তারপরে ও আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কী খুঁজতেছেন, ফাইন্ড আ প্লেস টু স্টে, ফাইন্ড আ মান্থলি স্টে, অর ফাইন্ড আ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের কথাটা আমি এখানে ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে গাইডেড ট্যুর বা ফটো ট্যুর, ফটোগ্রাফি ট্যুর, এই ধরনের জিনিসগুলো আপনি ডিরেক্টলি এয়ারবিএনবি থেকে বুক করতে পারেন। এই জন্য এখানে দেখাচ্ছে যে ফাইন্ড অ্যান এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা এখন ফাইন্ড আ প্লেস টু স্টে দেখব। এগেইন মোমন্ডো বা স্কাই স্ক্যানারের মতো ইউ উইল গেট আ ক্যালেন্ডার ভিউ, আপনি আপনার ডেট চুজ করবেন এবং সাপোজ আমি দিলাম জুলাইয়ের 22-24, এবং এখানে আপনাকে অপশন দিবে যে প্লাস মাইনাস ওয়ান ডে আর প্লাস মাইনাস থ্রি ডে। এই অপশনটা আপনি নিতে পারেন যদি আপনার শিডিউল ফ্লেক্সিবল থাকে, কিন্তু যদি আপনার স্পেসিফিক্যালি 22 তারিখে যেতে হয় তাহলে এই অপশনটা স্কিপ করে আপনি নেক্সট দিবেন। তারপর আপনি চুজ করবেন অ্যাডাল্টসে কতজন, সাপোজ দিলাম 2 জন, তারপরে ও সার্চ করবে। সার্চ করার পরে হচ্ছে এই যে অপশন চলে আসলো, প্রথমে হচ্ছে এন্টায়ার অ্যাপার্টমেন্ট, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে অনেক ক্ষেত্রে এয়ারবিএনবিতে এন্টায়ার ফ্ল্যাট বা এন্টায়ার অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। এখানে হচ্ছে প্রাইস হচ্ছে 421 ক্রোনা পার নাইট। দেন সেকেন্ড অপশন এগেইন এন্টায়ার ফ্ল্যাট, 508 ক্রোনা ডিকেকে পার নাইট। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এয়ারবিএনবি যারা যাদের বাসা তাদেরকে বলা হয় হোস্ট, তো এয়ারবিএনবির একটা স্পেসিফিক ব্যাচ আছে যেটাকে বলে সুপার হোস্ট। এটার মানে হচ্ছে তারা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার কারণে, যেমন ক্লিনলিনেস এবং হসপিটালিটি, এই জিনিসগুলো হচ্ছে খুব ভালো করার কারণে এয়ারবিএনবি অফিসিয়াল তাদেরকে, এই স্পেসিফিক হোস্টদেরকে সুপার হোস্ট হচ্ছে ব্যাচটা দিয়েছে। সো আপনি যদি খুব বেশি শিওর থাকতে চান আপনি হচ্ছে শুধুমাত্র সুপার হোস্টের বাসাতেই থাকতে পারেন, যেগুলোর রিভিউ হচ্ছে খুবই ভালো। রিভিউ কিভাবে দেখবেন আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। আরেকটা জিনিস হচ্ছে রিভিউ দেখার সময় একটা জিনিস খেয়াল করবেন যে স্পেসিফিক ওই অ্যাপার্টমেন্ট বা এয়ারবিএনবি হোমটিতে কতগুলো রিভিউ আছে। যদি আপনি দেখেন মাত্র হচ্ছে 5-6টা রিভিউ, আমি বলবো ওইটা না নেওয়াটাই ভালো, কারণ হচ্ছে ওইটা মেবি নতুন মাত্র হচ্ছে অ্যাড হয়েছে। তো আরেকটু বেশি 10-20-30 এরকম ধরনের রিভিউ যে অ্যাপার্টমেন্ট বা যে এয়ারবিএনবিগুলোতে আছে এগুলো নেওয়া হচ্ছে ভালো।
তো আমি প্রথম হচ্ছে এটা দেখি, এটা হচ্ছে প্রাইভেট রুম, সো লাভলি ওয়ান বেডরুম রেন্টাল ইন বার্লিন, এটা হচ্ছে নিউ এবং প্রাইস হচ্ছে 394 ক্রোনা ডিকেকে। এখানে আমি ওপেন করলে এই যে দেখাচ্ছে এখানে যে প্রাইভেট রুম ইন ফ্ল্যাট হোস্টেড বাই ফরিদ, সো এখানে টু গেস্ট এবং ওয়ান বেডরুম ওয়ান প্রাইভেট বাথরুম, আর তারপরে হচ্ছে এনহ্যান্স ক্লিনিং, এবং তারপরে হোস্ট হচ্ছে একটু ছোট্ট করে ডিসক্রিপশন দিয়েছে, দিস লিটল কোজি অ্যাপার্টমেন্ট ইজ লোকেটেড ইন দ্য হার্ট অফ নিউ কোলোন, আ ডাইভার্স ডিস্ট্রিক্ট ইন বার্লিন, এবং আরো কিছু। তারপরে আপনি দেখতে পারবেন হোয়াট দিস প্লেস ইস অফার, সো কিচেন আছে, ওয়াইফাই আছে, ওয়াশিং মেশিন আছে, হেয়ার ড্রায়ার আছে, অ্যান্ড লং টার্ম স্টে ইজ অ্যালাউড, এবং তাছাড়াও আরো 12টা অ্যামেনিটিজ এর অপশন আছে। আরেকটা জিনিস হচ্ছে বুকিং কনফার্ম করার আগ পর্যন্ত এয়ারবিএনবি এর ফাইনাল অ্যাড্রেসটা বা এক্সাক্ট অ্যাড্রেসটা পাওয়া যায় না, যখন আপনি বুকিং কনফার্ম করবেন তারপরেই হচ্ছে আপনি এক্সাক্ট অ্যাড্রেসটা পেতে পারেন। কিন্তু যদি আপনার কোনো প্রেফারেন্স থেকে থাকে যে আপনি সিটি সেন্টারের আশেপাশে এয়ারবিএনবি বুক করবেন, তাহলে আমি বলবো যে ডেসক্রিপশনটা আমি আপনাদেরকে উপরে দেখালাম, এই যে এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এই ডেসক্রিপশনটার মধ্যে আপনি দেখবেন যে কোথাও লেখা আছে কিনা যে ভেরি ক্লোজ টু সিটি সেন্টার, যে বাসাগুলো সিটি সেন্টারের কাছাকাছি থাকে তাদের ডেসক্রিপশনের মধ্যে লেখা থাকে যে জাস্ট 5 মিনিট ওয়াক ফ্রম সিটি সেন্টার বা 15 মিনিটস ইন পাবলিক ট্রান্সপোর্ট ফ্রম সিটি সেন্টার। সিটি সেন্টারের কথা আমি কেন বলছি, কারণ সিটি সেন্টারকে মাঝখানে রেখে কোনো একটা ট্যুরিস্ট স্পটে গেলে, সেই কোনো একটা দেশে গেলে সেই স্পেসিফিক কান্ট্রি ট্যুরিস্ট স্পটগুলো কভার করাটা খুব ইজি হয়ে যায়। যেমন আমি যদি কোপেনহেগেনের এক্সাম্পল ধরি, কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনের একদম সাথেই হচ্ছে টিভোলি গার্ডেন, এইখান থেকে শুরু করে অন্যান্য অনেক অ্যাট্রাকশনও আছে যেটা হচ্ছে আপনার কোপেনহেগেন সেন্ট্রালের কাছাকাছি। যেমন দুইটা স্টপ, ভেসার পোর্টের পরে নরেপোর্ট, নরেপোর্ট গেলেই হচ্ছে আপনার ওয়াকিং স্ট্রিট, ওয়াকিং স্ট্রিট নিয়ে আমাদের একটি ভিডিও আছে, লিঙ্ক উপরে দেওয়া থাকবে। ওয়াকিং স্ট্রিটের ঠিক উল্টা পাশেই হচ্ছে ঠ হেলেন বা ওপেন মার্কেট, তারপরে হচ্ছে বটানিক্যাল গার্ডেন, এই সবগুলো অ্যাট্রাকশন হচ্ছে খুবই কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। এই জন্য আমি সবসময় বলি বা প্রেফার করি যে আপনি কোনো জায়গায় ভ্যাকেশন বা ট্যুরে গেলেন, গেলে সিটি সেন্টারের আশেপাশে থাকা আপনি প্রেফার করেন। আর যদি কারো বাজেটের মধ্যে কার রেন্টালটা ফিট হয়, তাহলে আসলে ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি কোথায় থাকছেন, যদি আপনি ওখানে গিয়ে কার নিয়ে নেন যেটা আপনি নিজে ড্রাইভ করছেন, তাহলে এটা ম্যাটার না যে আপনি কোথায় থাকছেন। কিন্তু যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, তাহলে আমি বলবো যে সিটি সেন্টারের কাছে থাকাটা ইটস ভেরি গুড। দেন অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে, হাউস রুল দেখাচ্ছে, ক্যান্সেলেশন পলিসি দেখাচ্ছে, রিজার্ভে ক্লিক করলে দেন আপনার কাছে হচ্ছে আপনার ডিটেলস চাবে, আপনার মেইল আইডি, নাম, এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার গভর্নমেন্ট ন্যাশনাল আইডিটা যেটা স্ক্যান করে পাঠাতে হয়। এইসব কিছু ডান করার পরে হচ্ছে আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে এবং আপনি কোথায় থাকবেন একটা জায়গায় গিয়ে সেটা হচ্ছে ইজিলি ডান হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ট্যুর প্ল্যানের ফার্স্ট পার্টের মধ্যে যে আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি কি কি জায়গা ভিজিট করব, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি প্রথমে হচ্ছে আমি গুগলে গিয়ে একটু দেখাই, গুগল ক্রোমে গেলাম, দেন আমি হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করি। সো আমি যে কোয়েশ্চেনটা বা যে লেখাটা লিখে হচ্ছে সার্চ দিই সেটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেসেস ইন মাল্টা, যেহেতু আমি আগে সার্চ করেছি এই জন্য হচ্ছে এটা অটোমেটিক্যালি নিয়েছে। সো সার্চ দিলাম, এখানে চলে আসলো নিচে গিয়ে, এই যে এই ওয়েবসাইটের নাম হচ্ছে voyagestips.com, 27 বেস্ট থিংস টু ডু ইন মাল্টা। ওপেন করলাম, দেন আমি এখানে একটু গো থ্রু করবো যে কি কি আছে। যেমন এখানে একটা ছোট্ট লিস্ট আছে এবং পরে নিচে গেলে আপনি পুরো আর্টিকেলটি পাবেন। 27 প্লেসেস এর মধ্যে ভ্যালেটা, দ্য থ্রি সিটিজ, রাবাত, গোজো, ব্লু লাগুন অ্যান্ড কমিনো আইল্যান্ড, এরকম আরো অনেক লিস্ট আপনি হচ্ছে পেয়ে যাবেন। এবং যেমন করে এয়ারফেয়ারটা আমি আপনাদেরকে কম্পেয়ার করার কথা বললাম যে মোমন্ডো এবং স্কাই স্ক্যানার দুটাতেই আপনারা দেখতে পারেন, সেই রকমই কোন জায়গাগুলো হচ্ছে ভিজিট করতে হবে সেটার জন্য আপনি 2 থেকে 3টা ওয়েবসাইট আপনি ট্রাই করতে পারেন। যেমন এই যে voyagestips.com, এটার মধ্যে হচ্ছে আপনাকে 27টা প্লেসেস দিচ্ছে। আমি ব্যাকে চলে যাই, তারপরে thecultureTrip.com, এখানেও হচ্ছে আপনার কিছু লিস্ট দিচ্ছে। মেজরিটি ক্ষেত্রে আপনি দেখবেন যে মাস্ট ভিজিট যে জায়গাগুলো, এটা হচ্ছে আপনি যে তিনটা ডিফারেন্ট ওয়েবসাইটেই যান না কেন, তিনটা জায়গায় আপনি পাবেন। যেমন কোপেনহেগেন নিয়ে যদি আপনি সার্চ দেন, সব জায়গায় গিয়ে আপনি টিভোলি গার্ডেন্স পাবেন, সব জায়গায় গিয়ে হচ্ছে আপনি বাকেন বা ডুয়েহেন এই জায়গাগুলো পাবেন, যেগুলো হচ্ছে একদম নন নেগোশিয়েবল মাস্ট ভিজিট জায়গা। এরপরে হচ্ছে আপনি কিছুটা কাটছাট করতে পারেন আপনার সুবিধা মতো, আপনার ট্যুরের লেন্থ ওয়াইজ।
এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম, আপনি এখানে ব্রাউজারে দেখালাম যে আপনি কোন কথাটা লিখবেন, মাস্ট ভিজিট ইন কোপেনহেগেন, মাস্ট ভিজিট প্লেসেস ইন মাল্টা এরকম। আর যদি আপনি ফুডি হয়ে থাকেন, খাওয়া বা খাবার খুব পছন্দ করে থাকেন, আপনি এটাও লিখতে পারেন, মাস্ট হ্যাভ ফুড ইন কোপেনহেগেন, মাস্ট হ্যাভ ফুড ইন ইন্ডিয়া, পাকিস্তান, হোয়াট এভার দ্য প্লেস ইউ আর গোয়িং। এখন আমি ব্রাউজার থেকে বের হয়ে যাচ্ছি, আবারও হচ্ছে আপনাদেরকে আমার ট্রাভেল অ্যান্ড হলিডে ফোল্ডারে নিয়ে গেলাম। এখানে হচ্ছে একটা অ্যাপ আছে, ভিজিট আ সিটি। এই অ্যাপটা আমি প্রায় হচ্ছে 2-3 বছর আগে থেকে ইউজ করি এবং আমার খুবই পছন্দের। এই অ্যাপটা কেন পছন্দের সেটা আমি বলি। এই অ্যাপটা অটোমেটিক্যালি একটা সিটির টপ অ্যাট্রাকশন নিয়ে আপনার আইটিনারিটা করে দেবে। আপনি সকালে কোন পয়েন্ট থেকে যাত্রা শুরু করবেন এবং তারপরে এ বি সি ডি ই ধরেন 5টা জায়গা কভার করবেন একদিনে, এই জিনিসটা খুব সুন্দর করে দিবে। এবং আপনি এটা হচ্ছে আপনার উইশ লিস্ট বা হচ্ছে ডেস্টিনেশন লিস্টে সেভ করে রাখতে পারেন। প্লাস হচ্ছে এটি অফলাইনে মানে ইন্টারনেট ছাড়া ইউজ করার জন্য আপনি ডাউনলোড করে রাখতে পারেন। যেমন হচ্ছে আমার অনেক আগের করা কিছু ট্যুর প্ল্যান আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে মাই প্ল্যানস দেখাচ্ছে, আমি মাই প্ল্যানসে যাব। মাই প্ল্যানসে যাওয়ার পরে আমার প্রথম আইটিনারি যেটা হচ্ছে করা আছে, প্রাগ ইন 2 ডেজ প্যাকড আইটিনারি। প্যাকড আইটিনারি কথাটা কেন সেটা আমি বলি। যখন আপনি ভিজিট আ সিটি অ্যাপে কোনো একটা সিটি সম্পর্কে সার্চ দিবেন, তখন ও আপনাকে 3-4টা অপশন দিবে। যেমন একটা হচ্ছে প্যাকড আইটিনারি। প্যাকড আইটিনারি হচ্ছে আপনার রেস্টের সময় খুব কম, এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা আপনি খুব ফাস্ট মুভ করছেন, যেটা হচ্ছে রিল্যাক্সড আইটিনারিতে জায়গা কম থাকে। যেমন রিল্যাক্সড আইটিনারি মানে হচ্ছে আপনি 3টা জায়গা দেখবেন, খুবই রিল্যাক্স ওয়েতে দেখবেন, কোনো তাড়াহুড়ো নেই। আবার আরেকটা থাকে যে আইটিনারি ফর ফ্যামিলিজ উইথ কিডস, কারণ হচ্ছে যাদের বাচ্চা আছে তাদের মুভ করতে একটু টাইম লাগে অবশ্যই। যেমন হচ্ছে প্র্যাম থাকে সাথে, বাচ্চাদের প্র্যাম থাকে, সেটা নিয়ে সবসময় পাবলিক ট্রান্সপোর্টে সময় মতো ওঠা যায় না, এই জিনিসগুলো কনসিডার করেও আইটিনারি হচ্ছে বানানো থাকে। তো আমার যেহেতু এই ধরনের এখন এই ধরনের কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশন নেই, তাই আমি হয়তো সবসময় প্যাকড আইটিনারিটা দেখার চেষ্টা করি। এখানে আমি আরেকটা কথা বলবো যে সবসময় অ্যাপের তৈরি করা আইটিনারিতে আমি ভরসা করি না। এটার কারণ হচ্ছে যে অ্যাপ আপনাকে যে 5টা স্পট দিচ্ছে, সেই 5টা আপনি ভিজিট নাও করতে চাইতে পারেন। এই জন্যই হচ্ছে এখান থেকেও আপনি দেখবেন এবং গুগল থেকেও আপনি দেখবেন যে মাস্ট ভিজিট প্লেসেস অফ প্রাগ মেবি। তো এইখান থেকে আপনি কাটছাট করে হচ্ছে আপনি আপনার আইটিনারিটা আপনার মতো করে তৈরি করবেন, সেটাও এই অ্যাপের ভিতরেই করা যাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা আইটিনারি আমি এখন ওপেন করলাম, এই হচ্ছে আমার আইটিনারি। এখানে একদম শুরুতে আপনি আপনার হোটেল, এয়ারবিএনবি বা যে পয়েন্ট থেকে আপনি শুরু করছেন সেটাও আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে ফর এক্সাম্পল 3 ক্রাউন্স হোটেল আমি অ্যাড করে রেখেছি, জাস্ট টু সি যে কীভাবে জিনিসটা কাজ করে বা আপনাদেরকে দেখানোর জন্য। তো ধরেন আমি 3 ক্রাউন্স হোটেলে হচ্ছে থাকছি, সেখান থেকে 21 মিনিটের হাঁটা দূরত্বে আমার আছে হচ্ছে ভিল্টাভার রিভার ক্রুজ প্রাগ, এবং তারপরে 16 মিনিটের পাবলিক ট্রানজিট নিয়ে আমি পৌঁছাবো হচ্ছে ওল্ড টাউন স্কোয়ার। সেখান থেকে 11 মিনিটের ওয়াকিংয়ে আছে ওয়েনসেলাস স্কোয়ার, তারপরে 11 মিনিটের ওয়াকিংয়ে আছে টুন চার্চ, এইরকম। আরেকটা কথা আমি এখানে বলবো, এই যে গ্যাপগুলো দেয়া যে 21 মিনিটের ওয়াকিং, 11 মিনিটের ওয়াকিং, এটা আমি 100% অ্যাকিউরেট পাইনি উইথ দিস অ্যাপ। আমি আবারও বলছি, এই যে টাইমের গ্যাপগুলো দেয়া 21 মিনিট ওয়াকিং, 11 মিনিট ওয়াকিং, এটা আমি 100% অ্যাকিউরেট পাইনি। এটা অ্যাকিউরেটলি চেক করার জন্য আপনি গুগল ম্যাপে ইউজ করতে পারেন, গুগল ম্যাপে চেক করতে পারেন। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, গুগল ম্যাপ ইউজ করে আপনি অন্য একটা কান্ট্রিরও কোন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের ডিস্টেন্সটা কতখানি সেটা আপনি বের করে ফেলতে পারেন খুব সহজেই। তো আরেকটা জিনিস হচ্ছে যে যেটা বলছিলাম যে অ্যাপ আপনাকে একটা স্পেসিফিক আইটিনারি দিবে, তা সেটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। এখানে প্রত্যেকটা স্পটের পাশে হচ্ছে 3টা করে ডট আছে। আমি যখন এই 3টা ডটে ক্লিক করছি, তখন ও আমাকে এই অপশনগুলো দিচ্ছে, রিমুভ, চেঞ্জ ডিউরেশন, চেঞ্জ ডে, চেঞ্জ অর্ডার। রিমুভ মানে হচ্ছে আমি এই জায়গাটা ভিজিট করতে চাচ্ছি না। যেমন ইউরোপের সব দেশেই গার্ডেন খুব ফেমাস এবং গার্ডেন খুবই পপুলার, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গার্ডেন কম বেশি একই রকম। সো আমি অন্য একটা দেশে ট্রাভেল করে গিয়ে গার্ডেন দেখতে চাচ্ছি না। তো অ্যাপ আমাকে গার্ডেন আমার আইটিনারিতে অ্যাড করে দিচ্ছে, তো আমি সচরাচর গার্ডেনগুলো রিমুভ করে দিই।
এখন হচ্ছে আপনি চেঞ্জ অর্ডারও করতে পারেন। যখন আমি চেঞ্জ অর্ডারে যাব তখন এই যে দেখাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে আমার স্পট। আমি এই যে ড্যাশ ড্যাশের মতো যে আইকনটি আছে এটাকে আমি যখন ধরলাম তখন এটাকে আমি উপর নিচ এরকম করে আগে পিছিয়ে করে প্লেস করতে পারছি। এই জিনিসটা আপনার কখন প্রয়োজন হয় সেটা হচ্ছে যে যখন আপনি কোনো মিউজিয়াম বা কোনো গ্যালারি ভিজিট করতে চাচ্ছেন সেগুলো স্পেসিফিক ভিজিটিং আওয়ার থাকে এবং পাবলিক প্লেসে ভিজিটিং আওয়ার থাকে না। অনেক সময় কাছাকাছি হওয়ার কারণে অ্যাপ আপনাকে পাবলিক প্লেস আগে ভিজিট করতে বলবে, কিন্তু আপনি সেটা করতে চাচ্ছেন না। কারণ হচ্ছে আপনার পাবলিক প্লেসে ভিজিট করার কোনো স্পেসিফিক টাইম লিমিট নেই, আপনি সেটা সন্ধ্যার দিকেও করতে পারেন। এখানে এই যে মাত্র যে দেখালাম চেঞ্জ অর্ডার, এই জায়গাটাই হচ্ছে চেঞ্জ অর্ডারটি কাজে আসে। কারণ হচ্ছে আপনি গ্যালারি বা মিউজিয়ামকে উপরে রাখবেন এবং পাবলিক প্লেস গার্ডেন পার্ক বা হচ্ছে আপনার এরকম ধরনের কোনো জায়গাকে আপনি নিচে রাখবেন, পরে যাবেন সেখানে, যেহেতু সেখানে কোনো টাইম লিমিট নেই। এরকম করে আপনি আপনার পুরো আইটিনারিটা হচ্ছে প্ল্যান করতে পারেন। ওয়ান ডে, টু ডে, থ্রি ডে, এই অ্যাপটা আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে। জাস্ট দু একটা ফ্ল ছাড়া, দু একটার মধ্যে যেটা আমার কাছে মেইন মনে হয়েছে যে এই যে গ্যাপটা দেখাচ্ছে সেই গ্যাপগুলো সবসময় 100% অ্যাকিউরেট হয় না, মোস্ট অফ দ্য কেসই কারেক্ট হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি বলবো যে গুগল ম্যাপ ইউজ করে ডাবল চেক আপনি করে নিতে পারেন, জাস্ট আপনার ট্যুর বা ভ্যাকেশনটাকে আরো স্মুথ করার জন্য। এরপরে আছে হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার, খুবই ভালো একটি হচ্ছে অ্যাপ ফর ট্যুরস অ্যান্ড ট্রিপস। এখান থেকেও আপনি হোটেল বুকিং করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে হোটেলস লেখা আছে, তারপরে ডান দিকে থিংস টু ডু লেখা আছে, তারপরে রেস্টুরেন্টস লেখা আছে, ফোরামস লেখা আছে। দিস ইজ আ ভেরি গুড অ্যাপ। এবং আপনি বিভিন্ন জায়গায় ইউরোপের বিভিন্ন দেশে রেস্টুরেন্টের মধ্যে আপনি দেখবেন যে ডোরে ঢুকতে গেলে ইভেন ট্রিপ অ্যাডভাইজার একটা স্টিকারও লাগানো আছে। দ্যাট মিনস হচ্ছে ওই রেস্টুরেন্টটা ট্রিপ অ্যাডভাইজারে রিকমেন্ডেড। এবং এখানে যত রকমের রিকমেন্ডেশন আছে সব কিন্তু হচ্ছে মানে আপনার আমার মতো মানুষের দ্বারাই করা। যেমন হচ্ছে এখানকার একটা খুবই ফেমাস হচ্ছে একটা সি ফুড রেস্টুরেন্টের নাম হচ্ছে হুকড। তো আমি যখন হুকডে খেতে গেলাম সেটা আমার কাছে যদি ভালো লাগে বা খারাপ লাগে আমি এসে হচ্ছে এখানে ট্রিপ অ্যাডভাইজারে লিখে দিলাম। সো যখন কেউ কোপেনহেগেনের বাইরে থেকে কোপেনহেগেনে ট্রাভেল করবে এবং সে রেস্টুরেন্টগুলো সার্চ দেবে তখন সে দেখতে পারবে যে হ্যাঁ এটার ভালো রিভিউ আছে, সো উই শুড গো দেয়ার, অথবা না এটার অত ভালো রিভিউ নেই এটা স্কিপ করলেও চলবে, দিস ইজ নট আ মাস্ট ভিজিট প্লেস অর আ মাস্ট ভিজিট রেস্টুরেন্ট। এক্ষেত্রে ট্রিপ অ্যাডভাইজার ইজ আ ভেরি গুড অপশন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, এই ছিল ট্যুর প্ল্যানিং এর টোটাল ডিজিটাল পার্টটি। এই সবগুলো আমি আবারও বলছি প্রত্যেকটাই হচ্ছে আপনার ব্রাউজারে, যদি ওয়েবসাইটে যেতে চান সেটা করতে পারেন, যদি আপনার ব্রাউজারে কমফোর্টেবল হয়ে থাকেন সেটা আপনারা করতে পারেন। আর তাছাড়াও হচ্ছে অ্যাপ আছে, সবগুলো অ্যাপ আপনারা প্লে স্টোর বা হচ্ছে আইফোন যদি ইউজ করেন তাহলেও সেখান থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর ট্যুর সংক্রান্ত বা ট্রাভেল সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আপনারা কি জানতে চাচ্ছেন, কি আপনাদের প্রশ্ন, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমার চোখে সাথেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।